যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই শুভেচ্ছা বার্তা এবং দ্রুত আরোগ্য কামনায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া। আর শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যোগ্য করতে ও দেখা গেছে, সেসব দেখে তিনি অভিভূত এবং আপ্লুত। তা হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই জানান দিচ্ছেন তিনি নিজেও। এবার ঘটল ছন্দপতন। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের ট্রোল করা নতুন কিছু নয়, হাজারে হাজারে শুভেচ্ছা বার্তার মধ্যেই সেই রকম দু একটি তির্যক মন্তব্য ও থাকে, কটাক্ষ থাকে। যেমন এই ব্যক্তি লিখেছেন, আমি চাই আপনি করোনায় মারা যান। ওই ব্যক্তি যে কুকথা বলেছেন, খারাপ কথা বলেছেন, এটা বলা উচিত হয়নি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই সমস্ত ট্রোল নিয়ে সেলিব্রিটিরা মাথায় ঘামান না, কেউ কেউ তো মস্করা করে টুকটাক জবাবও দেন। তবে অমিতাভ বচ্চন শুধু জবাব দেননি, যে ভাষায় জবাব দিচ্ছেন তা তার ভক্তদের ও অবাক করেছে। অমিতাভ বচ্চন লিখছেন, কেউ চায় আমি কোভিড সংক্রমণে মরে যাই, তুমি যেই হও নিজের বাবার নামটাও এখানে লেখনি, কারণ জানোই না যে কে তোমার বাবা। দীর্ঘ পোস্টে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন আরও লিখছেন, দুটো ঘটনা ঘটতে পারে, হয় আমি বাঁচব নয়তো মরে যাব, যদি মরে যাই তাহলে কোনো ও সেলিব্রিটির নাম জড়িয়ে তোমার কুকথা লেখার কি হবে, করুণা হয়। তিনি আরও লিখছেন, জানবে অমিতাভ বচ্চনকে আক্রমণ করে এসব লিখেছো বলেই নজরে এসেছো, এসব করে কিছু হবে না, আমি যদি ভগবানের দয়ায় বেঁচে থাকি এবং সুস্থ থাকি তাহলে শুধু আমার কাছ থেকে নয় আমার 9 কোটি একনিষ্ঠ ভক্তদের থেকেও নিন্দার ঝড় সামলাতে হতে পারে, আমার ভক্তরা আমার বর্ধিত পরিবার। আমি আমার ভক্তদের এখনও এসব বলিনি, তবে যদি বেঁচে থাকি তাহলে ওদের সবই বলবো, জেনে রাখো তারা একটা জোরালো শক্তি যা বিশ্বের পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে রয়েছে। তারা শুধুমাত্র একটি বর্ধিত পরিবারই নয়, সেই বর্ধিত পরিবার আজ নিমেষে ভস্ম ও করে দিতে পারে। আমার তাদের শুধু এটুকুই বলার অপেক্ষা যে ঠোক দো সালেকো। অমিতাভ বচ্চনের এই ব্লগ নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, বিশেষ করে ব্লগের শেষ পর্যায়ে বিগ বির অর্থাৎ অমিতাভ বচ্চনের এমন হুমকি শুনে চমকে গিয়েছেন অনেকেই। যেই অমিতাভ বচ্চন এতদিন সব জায়গায় মার্জিত, নম্র এবং ভদ্র ব্যবহার করে এসেছেন, সেই মানুষ মাত্র একজন ট্রোলারের মন্তব্যের পাল্টায় এত তির্যক ভাষায় কীভাবে আক্রমণ করতে পারলেন, প্রশ্ন উঠছে তাই নিয়ে। স্বাভাবিকভাবেই এই বিগ বিকে তাদের অচেনা লাগছে।